বাংলাদেশের বৃহত্তর রাজশাহী অঞ্চলে এমন সব আমের বাগান প্রায়শই চোখে পড়ে। নানান জাতের আমের উৎপাদনের জন্য এ অঞ্চল প্রসিদ্ধ। এ অঞ্চলের সুস্বাদু সব আম সারা বাংলাদেশের চাহিদা মিটিয়ে থাকে। আমের মৌসুমে এমন আম পাড়ার দৃশ্য রাজশাহী অঞ্চলের প্রায় সবখানেই দেখা যায়। এ সময়ে এই অঞ্চলে মানুষদের কর্মব্যস্ততার পুরো সময়টাই ঘিরে থাকে আম নিয়ে নানা কর্মকাণ্ড। এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রায় 20 লাখ পরিবার ফল উৎপাদনে জড়িত এবং ফল উৎপাদনের কাজে লাগানো জমির পরিমাণ 0.45 মিলিয়ন হেক্টর। বাংলাদেশে উন্নত জাতের আম উৎপাদন ও বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে ফলন প্রত্যাশার তুলনায় কম। আমাদের দেশে মাথাপিছু ফলের চাহিদা 85 গ্রাম হলেও পাচ্ছে তার অর্ধেকেরও কম, অর্থাৎ 40 গ্রাম মাত্র। আম ছাড়া অন্যান্য ফল থেকে যা পূরণ হচ্ছে তাও সামান্য। তাই হেলভেটাস সুইচ ইন্টারকোঅপারেশনের সমৃদ্ধি প্রকল্প 2010 সালে একটি উৎপাদন ও বাজার সম্প্রসারণ সম্ভাবনার উপর এক জরিপ মূল্যায়নে বেশ কিছু সমস্যা চিহ্নিত করে। সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল ফল উৎপাদকদের মধ্যে রোগ নির্ণয় এবং পোকামাকড় নিয়ন্ত্রণ ও নির্মূল সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানের অভাব, ফল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে কারিগরি জ্ঞানের অভাব, স্থানীয় পর্যায়ে গুণগত মানসম্পন্ন সেবা ও উপকরণ প্রাপ্তির অভাব এবং উচ্চ বাজারের সাথে লিঙ্কেজের অভাব, সর্বোপরি আর্থিক সংস্থানের অভাব। সমস্যাগুলো চিহ্নিত করে তার যথাযথ প্রতিকারের উপায় নির্ধারণ করতে সমৃদ্ধি প্রকল্প রাজশাহী ও রংপুর বিভাগে ফল ভ্যালু চেইন কার্যক্রম শুরু করে। এই কর্ম উদ্যোগের প্রধান বিষয়গুলো ছিল উৎপাদকদের মাঝে আধুনিক প্রযুক্তিগত জ্ঞানের প্রসার ঘটানো এবং ফল বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত সব অ্যাক্টরদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ফল ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া। ফল ভ্যালু চেইন স্থাপনের শুরুতে সমৃদ্ধি প্রকল্প স্থানীয় পর্যায়ে সেবাদানকারী সংগ্রহ করে তাদেরকে সঠিক উপায়ে ফল উৎপাদন, ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। মোবাইল থেকে দানায় বসে ওই সময়ে কিন্তু আপনার থ্রিপস নামে এক ধরনের পোকার আক্রমণ হয়। থ্রিপস, উকুন পোকা যেটা, মানে আপনাদের বাগানে এরকম হয়েছে? আমের পোকা নিয়ন্ত্রণ ও রোগ ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সেবাদানকারীদেরকে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে ইস্পাহানি লিমিটেড এবং অটো ক্রপ কেয়ার নামক দুটি প্রাইভেট কোম্পানি এগিয়ে এসেছে। এই প্রশিক্ষিত সেবাদানকারীরা উৎপাদকদের মাঝে জৈব পদ্ধতির ব্যবহার ও প্রসার ঘটাতে কৃষকদেরকে হাতে কলমে প্রযুক্তির প্রয়োগ এবং প্রয়োগ বিধি সম্পর্কে অবহিত করেন। অটো ক্রপ কেয়ার লিমিটেডের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই, এই আম ফসলের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়। সেই উৎপাদন বৃদ্ধি করতে যায় দেখা যাচ্ছে যে একটা আম ফসলের এই রোগ বালাইগুলো চিহ্নিত করা এবং এই রোগ বালাইগুলোকে দমন করার যে ব্যবস্থাপত্র এবং যে কলাকৌশল, এই কলাকৌশলগুলো আমরা এলএসপি ভাইদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করি। মূল যে বিষয়টা, যে এলএসপি যেনারা আছেন, ওনারা এই বিষয়ে যখনই ওনাদের জ্ঞানটা বাড়ছে, ওনাদের কলাকৌশল ওনাদের মধ্যে থাকছে, তখন একজন আম চাষির কাছে ওনার গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে। এর বিনিময়ে দেখা যাচ্ছে যে উনিও হয়তো পণ্য কিনে, পণ্য হোলসেলারের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে যেমন আসে হোলসেলারের কাছে, হোলসেলারের কাছ থেকে ওনারা এই পণ্যটা নিয়ে নিজেরাও ব্যবহার করছেন এবং আম চাষিদের কাছে ওনারা কী করছেন, এটা বিক্রি করতে পারছেন। কৃষকদের মাঝে আমের মাছি পোকা দমনকারী সেক্স ফেরোমন প্রযুক্তি আজ অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। এই প্রযুক্তি অত্যন্ত সহজে ব্যবহার করে পোকার আক্রমণ থেকে আমকে রক্ষা করা যায়। এতে করে কৃষকরা যেমন রাসায়নিক সার ও হরমোন ব্যবহার ত্যাগ করে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে, তেমনিভাবে ভোক্তা পাচ্ছেন স্বাস্থ্যসম্মত ফল। এ কাজে গোটা প্রকল্প এলাকায় মোট 200 জন প্রশিক্ষিত এলএসপি 70,000 ফল উৎপাদকদের মাঝে নিয়মিত সেবা প্রদান করছে। নতুন নতুন প্রযুক্তি কলাকৌশলগুলো আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে টেকনোলজিগুলো নেই সেগুলো আবার গ্রাম অঞ্চলে চাষিদের কাছে আমরা ছড়িয়ে দিচ্ছি। টেকনোলজির পাশাপাশি বালানাশক অর্থাৎ উপকরণ, বিভিন্ন ইস্পাহানির যেমন সেক্স ফেরোমন, অটোক্রুপ কেয়ার, বিভিন্ন রকমের পণ্য যেগুলো সরাসরি কৃষকের দোরগোড়ায় আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সাধারণত আমাদের অফিসে যেটা আমরা করি সেটা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করি কৃষকদের আম বিষয়ে,
তাদেরকে আমের বিভিন্ন নতুন প্রযুক্তি যেগুলো আসে সেগুলো আমরা শিখাই। তারা হয়তো কীটনাশক বেশি ব্যবহার করতে চায় আমের ভালোর জন্য, যে হ্যাঁ আম মনে হয় খুব ভালো হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে সবসময় জৈব বালাইনাশক যেটা সেটার উপরে গুরুত্ব দেই। তাদেরকে যেমন একটা আছে সেক্স ফেরোমন ফাঁদ, যেটা সেটা আমরা তাদেরকে ব্যবহার করার জন্য বলি সবসময়। আমরা স্পাইনাল লিমিটেড মূলত সিড এবং বায়োটেক নিয়ে কাজ করছি। তো বায়োটেকে মূলত আমরা প্রধানত সেক্স ফেরোমনটা নিয়ে বেশি কাজ করছি। আমরা মূলত স্পাইন অ্যাগ্রো এবং আইসি ইন্টার কর্পোরেশনের সমৃদ্ধি প্রজেক্টের মাধ্যমে প্রথমে 2011 সালে একটা প্রোগ্রাম করি। ফল জাতীয় ফসল বিশেষ করে আম, পেয়ারা, কুল এবং কমলালেবুর জন্য একটা সেক্স ফেরোমন আমরা বাজারজাত করছি। ফ্রুট ফ্লাই কিন্তু একটা মারাত্মক ম্যাঙ্গো ক্ষতিকারক একটা মাছি পোকা। তো এই মাছি পোকাটা তারা কন্ট্রোল করার জন্য তারা কিন্তু অনেক রকম মেডিসিন স্প্রে করে কিন্তু তারা প্রকৃতপক্ষে এই মাছি পোকাটা কন্ট্রোল করতে পারে না। তো যখন আমরা তাদেরকে ট্রেনিং করালাম, করানোর পর তাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করলাম যে এটা এভাবে কাজ করে, এটা করলে খুব ভালো হবে, তখন তারা এটা প্রয়োগও করল। ফলে তাদের যে এই মাছি পোকা যে দমন হয়েছে এবং ফলে যে আক্রমণ হয়নি, হ্যাঁ এটার পরে একদম চাক্ষুষ দেখা গেছে। সে যখন দেখতে পাচ্ছে যে এটা তো কোনো বিষ না এবং এটা যখন ব্যবহার করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই ফসলের আমি যে টোটাল কোয়ালিটি, গুণগত মান, এটা অনেক সেফ, নিরাপদ হচ্ছে। মূলত আমরা একটা ম্যাঙ্গোর উপরে কাজ করেছিলাম। ম্যাঙ্গো গ্রোন এলাকা মূলত রাজশাহী, চাপাই এবং নাটোরে। ওই এলাকাতে কিছু এলএসপি বলে আর কি, এলএসপি হচ্ছে লোকাল সার্ভিস প্রোভাইডার, ওনাদেরকে আমরা কিছু ট্রেনিং প্রোভাইড করি এবং তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, এবং পরে আমরা এটা সেলস করার জন্য কাজ করি। মূলত চারটে ট্রেনিং করাছি এলএসপিদের, প্রত্যেকটা এলএসপি ট্রেনিংয়ে এলএসপি ছিল 25 জন করে। আর আমরা আরেকটা ট্রেনিং ছিল আমাদের এলএসপি বিজনেস, যেটা কিছু কিছু এলএসপি আছে যারা ব্যবসার সাথে জড়িত। তো এই এলএসপি বিজনেসের সঙ্গে আমাদের কিছু রিটেলার ছিল। এই রিটেলারদেরকে নিয়ে আমরা আরও দুটো মিটিং করি, ট্রেনিং করি, যেখানে পার্টিসিপেন্ট ছিল 50 জন। আমরা মূলত বিজনেস করার জন্য পোটেনশিয়াল জায়গাতে কাজ করি, কিন্তু এটাকে যদি রুট লেভেলে ছড়াতে হয় তাহলে আরও আমাদেরকে আরও অনেক রুট লেভেলে যেতে হবে। তো রুট লেভেলে যেয়ে আমাদের পক্ষে অ্যাট এ টাইমে এত কাস্টমার গ্রুপ খুঁজে বের করা অনেক ডিফিকাল্ট। সেই জন্য আমরা দেখেছি যে ইন্টার কর্পোরেশনে অনেক জায়গায় তারা কাজ করছে, তাদের অনেক টার্গেটগুলো তাদের থেকেই আসে, যেগুলোকে আমরা সহজে আমাদের হেল্প নিয়ে ওই লোকগুলোকে আমরা একত্র করতে পেরেছি, করে আমাদের যে বিষয়বস্তুটা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে শেখাতে পেরেছি। বাংলাদেশ সরকারের আম গবেষণা কেন্দ্রের প্রশিক্ষক ও গবেষকরাও এলএসপিদের আম বিষয়ে উন্নত প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে থাকে। আমরা আমাদের গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করি। বিশেষ করে এলএসপি যারা আছেন, যারা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে কারিগরি জ্ঞান প্রদান করে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই। আম সংগ্রহ, পরবর্তী সংরক্ষণ ও গুণগত মান ঠিক রাখতে হট ওয়াটার ট্রিটমেন্ট একটি অত্যন্ত কার্যকরী ব্যবস্থা। আমরা এই 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 মিনিট যদি আমটাকে শোধন করি, বোটা পচা যে রোগটা হয় অ্যান্থ্রাকনোজ, এই রোগটা কিন্তু অলরেডি হবে না। ফলের সংগ্রহোত্তর ক্ষতি কমাতে এবং বাজার তথ্য আদান প্রদান করার জন্য প্রাণ ও বাইক স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে গ্রামভিত্তিক বাজার কাঠামো তথা কালেকশন সেন্টার স্থাপন করেছে। 40টা দলকে সব সহযোগিতা করি, তারা গাছে ফল ধরায়, আমরা যখন ভাঙার মতো হয় ভাঙে নিয়ে এসে ন্যায্য মূল্যে 40টা দল আমাকে বিক্রি করে। ফল সংগ্রহ পরবর্তী প্রযুক্তি যেমন আম সংগ্রহের উন্নত পদ্ধতি, গ্রেডিং, প্যাকেজিং এবং নিরাপদ পরিবহন, এসব কালেকশন সেন্টারের মূল কাজ। কালেকশন সেন্টারের উন্নত ব্যবস্থাপনার জন্য গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে প্রায় 200 জন এলএসপি সংঘবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। গ্রামভিত্তিক আম উৎপাদনকারী দলগুলো তাদের ব্যবসা ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে থাকে। উৎপাদনকারীদের সব পণ্যই কালেকশন সেন্টারে জমা করা হয়। এলএসপিরা উৎপাদকদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা করে এবং পাশাপাশি প্রাইভেট কোম্পানিগুলোর সাথে বাজার তথ্য আদান প্রদান করে। উৎপাদনের বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়বস্তু যেগুলো আমরা এবার করে লাভবান হয়েছি, এগুলো আমাদের আগে জানা ছিল না। আগে আমরা দেখা যেত যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আম উৎপাদন করতে যে আমাদের যে খরচটা হতো, আম বিক্রি করার পরে সেই খরচের টাকাটাই আমরা পেতাম না। কিন্তু আমরা এবার যে নতুন পদ্ধতিতে বিভিন্ন প্রশিক্ষণ পেয়ে আমগুলো উৎপাদন করেছি, আমরা সবাই জানি যে আমাদের আম উৎপাদন করতে যেয়ে খরচটা কম হয়েছে এবং বিক্রি করার পরে আমরা টাকাটা বেশি পেয়েছি। এই পদ্ধতিতে যেমন ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত আম সরবরাহ নিশ্চিত হয়, তেমনি কোম্পানিগুলোও তাদের চাহিদা পূরণ করতে পারে। সমৃদ্ধির সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমরা কাজ করে আসছি। তাদের এলএসপিদের আমরা বিভিন্ন সময় ট্রেনিং করিয়েছি,
এবং ট্রেনিং করানোর পরে তারা দেখা গেছে যে আমাদের বিভিন্ন ফসলে যেমন আমের যে প্যারামিটারগুলো ওই প্যারামিটার অনুযায়ী তারা আম কিনতে সক্ষম হয়েছে, যেমন বিশেষ করে জাত নির্বাচনে একটা বিশেষ ভূমিকা রেখেছেন। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই এলএসপিরা আমাদের আম সংগ্রহ করছে এবং পক্ষান্তরে দেখা যাচ্ছে তারা উপকৃত হচ্ছে, উপরন্ত প্রাণও তার নির্দিষ্ট মানের জাতটা পাচ্ছে। এই প্রকল্পের কারণে একদিকে যেমন বাজার ব্যবস্থার উন্নতি ঘটেছে, অন্যদিকে তেমনি উৎপাদকদের উন্নত ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করে ফলন বৃদ্ধি সম্ভব হয়েছে। স্থানীয় গ্রামীণ ফল উৎপাদকদের মাঝে পরিবেশ রক্ষা বিষয়ে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সেবাদানকারীদের মাধ্যমে ফল ভ্যালু চেইনের সফল কার্যক্রমসমূহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ইস্পাহানি লিমিটেড এবং অটো ক্রপ কেয়ারের মতো প্রাইভেট কোম্পানিগুলো অধিক সংখ্যক উৎপাদক এবং স্থানীয় সেবাদানকারীদের সংযুক্ত করে তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। উৎপাদকদের কাছ থেকে আম সংগ্রহ, যথাযথ সংরক্ষণ ও প্যাকেটজাত করে পরিবহনযোগে দূরবর্তী স্থানে পৌঁছে দেওয়া হয়। সমৃদ্ধি প্রকল্পের ফল ভ্যালু চেইন কার্যক্রম উৎপাদক সহ প্রত্যেক অ্যাক্টরকে যেমন করেছে লাভবান, তেমনি ভোক্তার কাছেও পৌঁছেছে গুণগত মানসম্পন্ন আম। সমৃদ্ধি প্রকল্প ঢাকায় কেন্দ্রীয়ভাবে ভ্যালু চেইনের উপর একটি সেমিনারের আয়োজন করে। এই সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোক্তা, এনজিও ও গবেষকদের উপস্থিতিতে স্থানীয় সেবাদানকারীরা তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। সুতরাং এটা বলা যায় যে ফুড ভ্যালু চেইন কার্যক্রম প্রাইভেট কোম্পানিগুলোর ব্যবসা প্রসার ঘটাতে ব্যাপক ভূমিকা রেখেছে। এই উদ্যোগ আরও প্রাইভেট কোম্পানিকে ভ্যালু চেইন কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত হতে উৎসাহিত করছে।